আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আজকের ভিডিওতে আমরা জানবো 2020 সালের মাস্টার্স প্রথম পর্বে যারা রয়েছে 19-20 শিক্ষাবর্ষে তোমাদের ফর্ম ফিল আপ তো শুরু হয়ে গেছে, এটা জানো। তো ভিডিওর মূল বিষয় হবে যে হচ্ছে কত টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে এবং কি কি কাগজপত্র জমা দিতে হবে কলেজে। তো সবাইকে বলবো ভিডিওটাতে একটা লাইক করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো আজকে আমি ডাইরেক্টলি কলেজের নোটিশ তোমাদেরকে দেখাবো যে কোন কলেজে কত টাকা লাগতেছে এবং কি কি কাগজপত্র জমা নিচ্ছে। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছ আমরা 1 নম্বর কলেজটা দেখতেছি, সরকারি ব্রজলাল কলেজ খুলনা। তো এই ব্রজলাল কলেজে কত টাকা নিচ্ছে এটা আমরা একটু জানবো, তারপরে নেক্সট কলেজে আমরা চলে যাব এবং কি কি কাগজপত্র লাগতেছে সম্পূর্ণ বিষয় নিয়ে ভিডিওটা হবে। তো এখানে দেখতে পাচ্ছ 19-20 শিক্ষাবর্ষে, হ্যাঁ, ফর্ম পূরণ। তো এখানে দেখো, এখানে সুন্দর করে ওরা বলে দিছে যে হচ্ছে এনওবিডি ইনফো থেকে রেজিস্ট্রেশন অফ দিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। তো এটা নিয়ে ভিডিও দেয়া আছে কিভাবে ফর্ম ফিল আপটা করবা, ওইটা দেখে নিবে, প্রথম কমেন্টে লিঙ্ক দেয়া থাকবে। এবং এইখানে দেখো এগুলো কিছু ইম্পর্টেন্ট জিনিস তারা বলছে। অনলাইন হচ্ছে পরীক্ষার আবেদন ফর্মটা গ্রহণ করতে পারবা 30 মে থেকে 19 জুন পর্যন্ত, এবং সোনালী ই সেবার মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন হচ্ছে যে 4 জুন থেকে 19 জুন পর্যন্ত। সো এটা হচ্ছে লিখছে, এবং এটা কিন্তু অবশ্যই নিয়মিতের জন্য এবং প্রাইভেটের দুইটার জন্যই প্রযোজ্য হবে। ওকে, সো এখানে কত টাকা লাগবে, সো দেখতে পাচ্ছ হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা বিষয়ে ট্রাম পেপারের টাকা ছাত্র প্রতি 150 টাকা হারে 600 বিভাগে জমা দিতে হবে। হ্যাঁ, এবং হচ্ছে অনলাইন পরীক্ষা আবেদন ফর্ম পূরণ বিষয়ভিত্তিক ফি নিয়মিত এবং প্রাইভেট দুইটার জন্যই দেখতে পাচ্ছেন যে বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান এগুলা ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টগুলোর জন্য তারা নিচ্ছে 3225 টাকা, অর্থাৎ 3225 টাকা লাগতেছে এই প্রথম ডিপার্টমেন্টগুলোর জন্য। তারপর পদার্থ এবং উদ্ভিদ বিজ্ঞান যারা রয়েছে ডিপার্টমেন্টে তাদের জন্য লাগতেছে 3500 টাকা নিয়মিত, ঠিক আছে। এবং এবং যারা রসায়ন প্রাণীবিদ্যাতে রয়েছে তাদের 3575 টাকা লাগতেছে, এবং গণিতে যারা রয়েছে তাদের 3425 টাকা লাগতেছে। ওকে, এখন দেখেন অনিয়মিত অকৃতকার্য মান উন্নয়নের জন্য কত টাকা লাগতেছে এখানে সম্পূর্ণ বলে দিছে। সো আপনার যেটা কলেজ সেই কলেজের নোটিশ বোর্ডে যাই কিন্তু আপনি নোটিশগুলো দেখতে পারবেন, ঠিক আছে। সো কি কি করতে হবে এটা আমরা দেখলাম। এখন কথা হচ্ছে অনলাইন আবেদন ফর্ম পূরণের পর আমাদের কি কি কাগজপত্র জমা নিবে, ঠিক আছে না। সো দেখেন আবেদন ফর্মের সাথে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপিটা জমা নিবে, এটা অবশ্যই আপনার কাছে রয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে অকৃতকার্য বা মান উন্নয়ন যদি হয় তাহলে পরীক্ষার্থীতে রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, অনলাইন ফলাফল সিস্টেম, সিটের ফটোকপিটা জমা দিতে হবে, হ্যাঁ। এবং হচ্ছে প্রত্যেক পরীক্ষার্থীকে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে, 1 কপি অনলাইনে প্রাপ্ত আবেদন ফর্মের নির্ধারিত স্থানে আটা দিয়ে লাগাইতে হবে, এবং 1 কপি জমা দিতে হবে বিভাগে মানে ডিপার্টমেন্টে। তাহলে কি বোঝা গেল যে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপিটা লাগবে এবং 2 কপি ছবি লাগবে, একটা ছবি হচ্ছে ফর্মের সাথে লাগাই দিব আর একটা ছবি হচ্ছে ডিপার্টমেন্টে জমা দিব, ঠিক আছে। তো এখানে দেখেন এইটা হচ্ছে মূলত আমরা জানলাম সরকারি ব্রজলাল কলেজে কত টাকা লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে এবং কয় তারিখ পর্যন্ত সময় আছে। নেক্সট কলেজে আমরা চলে যাই। তো নেক্সট কলেজটা যদি তোমরা একটু লক্ষ্য করো, এটা হচ্ছে ফেনী সরকারি কলেজের একটা নোটিশ। তো আজকের এইগুলা নোটিশ, ঠিক আছে। সো আজকে অনেক কলেজ আমি চেক করলাম, অনেক কলেজের নোটিশ এখনো দেয়নি, সো কালকের মধ্যে দিয়ে দিবে, সমস্যা নাই। সো দেখেন এইখানে তারা কি বলছে, নিম্নে বিষয়ভিত্তিক আবেদন ফর্ম পূরণ ও জমাদানের তারিখ দেওয়া হলো। সো দেখেন এখানে তারা বলে দিছে বাংলা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, ইসলাম, ইতিহাস, সংস্কৃতি এই ডিপার্টমেন্টের জমাদানের তারিখ দিছে 12 জুন পর্যন্ত, মানে 12 তারিখে জমা নিবে, এবং গণিত, প্রাণীবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা 13 তারিখে জমা নিবে। সো জমা নিক, সমস্যা নাই। কত টাকা লাগতেছে এটা আমরা একটু দেখি। সো দেখতে পাচ্ছ 1 নম্বরে বাংলা এবং অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ইসলামী ইতিহাস বিভাগ, হিসাব বিজ্ঞান বা ব্যবস্থাপনা বিভাগে যারা আছে, ঠিক আছে, নিয়মিত হোক আর অনিয়মিত হোক, তাদের জন্য 3350 টাকা লাগতেছে, ঠিক আছে, 3350 টাকা লাগতেছে নিয়মিতদের জন্য। এবং প্রাইভেটের জন্য কিন্তু 3350 টাকাই লাগবে, মানে এই প্রত্যেকটার জন্য প্রাইভেটে অনেক কম 3350 টাকা। এবং যারা গণিত, প্রাণীবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ডিপার্টমেন্টে রয়েছে সো তাদের 3800 টাকা লাগতেছে যারা নিয়মিততে, এবং যারা প্রাইভেট তাদের একই 3350 টাকা। সমাজকর্ম ডিপার্টমেন্টে যারা নিয়মিত তাদের 3450 টাকা, এবং প্রাইভেটে যারা তাদের 3350 টাকা লাগবে। এবং এইখানে দেখো যে শুধুমাত্র মৌখিক ব্যবহারিক মাঠ কর্ম পরীক্ষার্থীদের ফি 1150 টাকা, মান উন্নয়ন ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য, ঠিক আছে। ও মানে এ দেখেন উল্লেখ্য যে শুধুমাত্র মৌখিক ব্যবহারিক মাঠ কর্ম পরীক্ষার্থীদের ফি 1150 টাকা, ঠিক আছে। শুধুমাত্র মৌখিক যাদের সমস্যা হয়েছে বা ব্যবহারিক বা মাঠকর্ম পরীক্ষার্থী থাকবে তারা, তাদের 1150 টাকা দিতে হবে, ঠিক আছে। এবং এইখানে দেখো যারা মান উন্নয়ন বা গ্রেড উন্নয়ন করবে
তো তাদের জন্য হচ্ছে দেখেন দুইটি পত্রে কোর্সে অংশ নিয়ে গ্রেড বা সিজিপিএ উন্নয়নে অংশগ্রহণ করতে পারবে, তাদের পরীক্ষার ফি 1050 টাকা এবং একাধিক পত্রে অংশগ্রহণ করলে 2500 টাকা যোগ করতে হবে। ঠিক আছে, এখন আবেদন ফর্মটা কিভাবে ফিল আপ করবেন এটা তো নিয়ে ভিডিও আমি দিছি, ওটা দেখতে পারেন। এবং পরীক্ষার অংশগ্রহণের যোগ্যতা এগুলো লিখে আছে, কারা কারা পরীক্ষা দিতে পারবে। আর ফর্ম পূরণের টাকা জমাদান পদ্ধতি, টাকাটা আমরা কিভাবে জমা দিব, সো দেখেন টাকাটা জমা দেওয়ার সিস্টেম, এই যে একটা লিংক দিছে এই লিঙ্কের মাধ্যমে টাকাটা জমা দিতে হবে। এবং এখানে দেখেন টাকার পরিমাণ গোলমিল পরিলক্ষিত হতে হলে ফর্ম বাতিল করার ক্ষমতা রয়েছে এবং কি কি কাগজপত্র লাগবে। ঠিক আছে না, সো কাগজপত্র হচ্ছে যে অনলাইনে যে আমরা ফর্মটা পূরণ করব সেইটার হচ্ছে যে সেই ফর্মটা লাগবে এবং রেজিস্ট্রেশন কার্ড লাগবে এবং টাকা জমাদানের প্রিন্ট কপি সংযুক্ত করে ডিপার্টমেন্টে জমা দিতে হবে। ঠিক আছে, এবং রেজিস্ট্রেশন কার্ডের 1 কপি ফটোকপি এবং 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং অনলাইনে পূরণকৃত নিজ নিজ পূরণকৃত ফর্মটি নিজ নিজ বিভাগে কলেজ নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। ঠিক আছে, সো এটা গেল হচ্ছে ফেনী সরকারি কলেজে। নেক্সট কলেজটা আমরা একটু দেখি। সো নেক্সট কলেজটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চট্টগ্রাম কলেজের একটা বিজ্ঞপ্তি। সো চট্টগ্রাম কলেজে কত টাকা জমা নিচ্ছে দেখি আমরা। তো এখানে তারিখ অনেক কিছু দিয়ে দেয়, যে দেখেন যে বিকাশ রকেটের মাধ্যমে ফি 31 মে থেকে 13 জুন পর্যন্ত সকাল 10টা থেকে 1টা পর্যন্ত জমা দেওয়া যাবে, এগুলো বলে দিছে। তো দেখেন কত টাকা ফি লাগতেছে, দেখেন আমরা এটা একটু দেখব। দেখেন বাংলা ডিপার্টমেন্ট, ইংরাজি ডিপার্টমেন্ট, ইতিহাস, ইসলামী ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, পালি, অর্থনীতি, আরবি, এগুলার নিয়মিত এবং অনিয়মিতদের জন্য টাকা লাগতেছে হচ্ছে, দেখেন নিয়মিত অনিয়মিত এবং প্রাইভেট যারা যেই পড়েন না কেন, 3275 টাকা লাগতেছে। ঠিক আছে, এবং বাংলা, ইংরাজি, ইতিহাস, পালি, রাষ্ট্রবিজ্ঞান, আরবি প্রাইভেট, ঠিক আছে, এই প্রাইভেটের জন্য দেখতে পাচ্ছেন 3475 টাকা লাগতেছে 17-18 সেশন সকল পত্রের জন্য এবং হচ্ছে 3275 টাকা লাগতেছে 18-19 হতে সকল সেশনের জন্য। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে যে যারা এই সেশন 17-18 18-19 সেশনে রয়েছে, আমরা তো 19-20 নিয়মিত সেশন। ঠিক আছে, এবং দেখেন ইসলামী ইতিহাস ডিপার্টমেন্টের জন্য যারা যারা আগের সেশনে রয়েছে 17-18 তাদের জন্য 3475 এবং হচ্ছে যারা 18-19 সেশনে তাদের জন্য 3275 টাকা লাগতেছে। এবং এইখানে দেখেন পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন, প্রাণীবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, মনোবিজ্ঞান এদের জন্য 3475 টাকা লাগতেছে। ভূগোল ও পরিবেশ ডিপার্টমেন্টের জন্য 4575 টাকা লাগতেছে মাঠকর্ম ফি সহ, এবং 17-18 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য এটা মৌখিক ব্যবহারিক মাঠকর্ম তাদের জন্য এতগুলো করে টাকা লাগতেছে। সো দেখতে পাচ্ছেন, এবং এইখানে দেখেন প্রাইভেট শিক্ষার্থীর পূরণকৃত ফর্ম কমিটির নিকট জমাদানের তারিখটা এখানে দিয়ে দিয়েছে, দেখেন নিয়মিত অনিয়মিত যখন তখন জমা দিবে। এবং এখানে হচ্ছে এইখানে যারা যারা 17-18 শিক্ষাবর্ষ 18-19 শিক্ষাবর্ষ তারা তারা 14 জুন থেকে 15 জুনে জমা দিবে। ঠিক আছে, এবং এখানে নিয়মিত অনিয়মিত শিক্ষার্থীর ফর্ম পূরণকৃত ফর্ম নিজ নিজ ডিপার্টমেন্টে জমা দিতে পারবে 15 জুন 2023 তারিখে এবং বিভাগ হতে হতে ফর্ম এন্ট্রি দিয়ে কমিটির নিকট জমা দিবে হচ্ছে 18 জুনে। ঠিক আছে, সো এখানে দেখেন যারা গ্রেড উন্নয়ন করছে সো তাদের কত টাকা লাগবে দেয়া আছে, এবং এক বা একাধিক পত্রে অকৃতকার্য পরীক্ষা মানে অকৃতকার্য হলে তাকে ফর্ম পূরণ করতে হবে এই ওয়েবসাইটে যায় এবং যায় এই যে পাসওয়ার্ড দিতে হবে এবং আইডি পাসওয়ার্ড এগুলো দিতে হবে, এগুলা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এবং ফি পরিশোধের নিয়মটা কি দিছে দেখেন, অনেকেই হচ্ছে যে এই যে কলেজে রাজশাহী কলেজে এই যে দেখেন এই যে মূলত সরি চট্টগ্রাম কলেজ, এটা আমি রাজশাহী ভুলে বলে ফেলছি, তো চট্টগ্রাম কলেজে হচ্ছে রকেট বা নগদ বা উপায় বিকাশের মাধ্যমে হচ্ছে যে আপনারা টাকাগুলো পে করতে পারবেন। এখানে তার জন্য কি করতে হবে এখানে সুন্দর করে দেখা দিছে, এবং এখানে দেখেন যে ফি যদি কম বেশি হয় তাহলে কিন্তু আবেদন বাতিল হবে, এটা সবাই বলে দিচ্ছে। এবং কি কি কাগজপত্র লাগবে এরা কি বলছে দেখেন, যে এরা এই যে কি কি কাগজপত্র লাগবে, 1 কপি আবেদন ফর্মের সাথে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি সহ রসিদের আলাদা 1 কপি নিজ নিজ বিভাগে জমা দিতে হবে। সো মূলত এখানে দেখেন এখানেও কিন্তু অনেক যে কাগজপত্র লিখে দিয়েছে, সো কাগজপত্র লাগবে ওই ওই 1টা 2টা 3টা কাগজে লাগবে, ছবি লাগবে, জমা দেন রসিদ লাগবে, হ্যাঁ এগুলাই লাগবে। হ্যাঁ, এবং হচ্ছে যে আপনি যে ফর্ম পূরণ করতেছেন তার কাগজটা, এটা হচ্ছে আমার দিনাজপুর সরকারি কলেজে একটা ফর্ম দিয়ে দিছে, মানে সরি আবেদনের বিজ্ঞপ্তি দিয়ে দিছে ফর্ম পূরণের। সো এখানে দেখেন এখানে কত টাকা তারা নিবে, তার আগে তারা বলে দিছে যে ফর্ম পূরণের বিভাগ ভিত্তিক তারিখ, তো কোন বিভাগের বা মানে কোন ডিপার্টমেন্টের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপটা হবে এটা দেখেন। যেমন আমি হচ্ছে আমার রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আমি, ঠিক আছে, প্রাইভেটে, সো রাষ্ট্রবিজ্ঞান আমার বিভাগের হচ্ছে যে 14 জুন থেকে 19 জুন পর্যন্ত তারা সময় দিছে। ঠিক আছে, সো আমি 14 জুন থেকে
19 জুন পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? মানে অ্যাপ্লাই করতে পারবো বলতে কি, যে হচ্ছে অ্যাপ্লাই তো আগেই করে ফেলবো, টাকা পয়সা নিয়ে যায় জমা নিব। তো এইটা একটু পড়ে নিয়ে দেখেন। প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা আবেদন ফর্ম পূরণ, ফি জমা দানের তারিখ ও অন্যান্য তথ্যাদি নিম্নরূপ। সো নির্ধারিত ফি এর রসিদ বিভাগ হতে সংগ্রহপূর্বক সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড কলেজ বুথে, মানে আমাদের কলেজে কিন্তু সাউথ ইস্ট ব্যাংকের বুথ রয়েছে, ওই বুথে কিন্তু টাকা জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে এবং পূরণকৃত আবেদন ফর্ম নিজ নিজ ডিপার্টমেন্টে জমা দিয়ে ফর্মে স্বাক্ষর করে হ্যাঁ ফর্ম পূরণ কার্যক্রম সম্পন্ন করতে হবে। সো আমি সব কিছু করে এই 14 তারিখ থেকে 19 তারিখের মধ্যে জমা দিব, এটা এখানে বলে দিছে, যার যেটা ডিপার্টমেন্ট সেই তারিখ দিয়ে দিছে। এখন কত টাকা লাগবে, তাই না? এখন দেখেন আবেদন ফর্ম পূরণের নির্ধারিত ফি, এখানে হচ্ছে যে অনেক কিছু এরা হাবি জাবি সব কিছু এখানে যোগ টক করে দিয়ে দিছে, যদিও এটা জাতীয় বিশ্ববিদ্যালয় এমনটা ছিল, সে এখানে কোনো কিছু বুঝতে পারতেছি না। এবং দেখুন 19-20 শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফি প্রতি পরীক্ষার্থী এখানে 2650 টাকা, দেখতে পাচ্ছেন 2650 টাকায় রাখছে এরা প্রাইভেটের জন্য 2650 টাকা। সো আমরা যখন ইনকোর্স পরীক্ষা দিয়েছিলাম তখন আমাদেরকে বলছিল যে যত টাকা ফর্ম ফিল আপের জন্য রাখবে, ঠিক আছে, এবং তার সঙ্গে আমাদেরকে 450 টাকা ইনকোর্স ফি জমা দিতে হবে। তাহলে 2650-এর সঙ্গে যদি 450 টাকা জমা দেই তাহলে হচ্ছে আমাদের 3132-3200 টাকা পড়বে, এবং বিভিন্ন খরচাপাতি মানে দেখা যাচ্ছে 3300-3400 টাকার মধ্যে আমাদের কাজ কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, এবং এখানে দেখেন যে হচ্ছে বিশেষ দ্রষ্টব্য দিয়ে কিছু লিখা লিখছে, হ্যাঁ, যে কি ব্যাপার স্যাপার হ্যান তেন, ঠিক আছে, এবং কি কি কাগজপত্র লাগবে এটা দেখেন এখানে। আবেদন পত্রের সাথে পরীক্ষার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2টা ছবি দিতে হবে, রঙিন ছবি, এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি জমা দিতে হবে, দিলেই কিন্তু কাজ শেষ। তাহলে এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি, যে হচ্ছে আপনারা জানতে পারলেন যে কোন কলেজে ফর্ম পূরণ করার জন্য কত টাকা লাগতেছে। তো যারা নিয়মিত বা অনিয়মিত বা প্রাইভেট নিয়ে মানে ফর্ম পূরণ করবেন, তো তাদের 3300 টাকা থেকে 3600 টাকার মধ্যেই কিন্তু লাগতেছে। হ্যাঁ, সো এটাই ছিল ভিডিও, তো অবশ্যই লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।